এই অঞ্চলটা কতটা খারাপ করে বোঝাতে পেরেছি, কেমন হবে সেটা আপনি জানবেন। যদি কিন্তু আইনের কোনো জায়গা ওনাকে প্রধান হতে গেলে, যদি প্রধান হতেন বা সব, হ্যাঁ কিন্তু কিন্তু বলছে সামনে হাত পুড়ে যাবো কপাল দিয়ে খাবো। মোহাম্মদ মহসিন মন্ডল পূর্ত কর্মাধ্যক্ষ, দিলীপ কুমার দাস বা টু প্রধান, উন্নয়নের কথা বলতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে হোঁচট খেতে হয়েছে, গালি গালি গালাজ খেতে হয়েছে। তো আমরা তো ওনাদের নিরিখে মানে মহাপুরুষ তো নয়, আমরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদে আসীন আছি, কিন্তু আমরা মহাপুরুষ নয়, কাজে আমাদেরকে তো সেটা পাশ করতে হবে একটা জেনারেল বডি মিটিংয়ে। হ্যাঁ,
পাস করার পরে রেজিস্টার মেনটেন হবে, প্রত্যেক এরিয়া ধরে ধরে একটা রেজিস্টার থাকবে। আচ্ছা আপনাদের ট্রেনিংটা কেমন লাগছে বলুন না, এটা অনেকদিন পরে এই প্রশিক্ষণটা হলো, এটা মানে কেমন লাগছে? আর আগের বছর থেকে যেটা হয়েছে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নয়, তার সাথে সাথে আমরা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদেরও একটি প্ল্যান পার্টিসিপেটরি প্রসেসে তৈরি করছি, যেটা কিনা আমাকে ওই জিপিডিপি পোর্টালে এবং বিগ্রাম স্বরাজ পোর্টালে সেই প্ল্যানের ডিটেইলস গুলো তুলতে হচ্ছে। এবার যদি প্রধান একটা স্টাফ অফিসে না হলে কে জানতে পারে বল, বাইরে কিছু জানতো না প্রধান, তাহলে তুমি যে উনাকে তো কথা বলতো তো, যেমন মাসে একটা দিন এসে তার একটা মাসে একটু বিল দিয়েছে, এটা কি প্রধান কী ভাবে? প্রধান সারা বছরই ভালোভাবে চলছে, অত গুরুত্ব দেয় ব্যাপারটা করেনি, স্টাফ করেনি, এবার তার তো কী করবেন? আমি এখন যদি প্রধান যখন বুঝতে পারবে আরো ভালো করে দিতে পারেন নাকি, আপনাদের এই ব্লকে তো সমস্ত স্টাফ নাই না, দেখছেন পাশে নিয়ে গেলে কাজের নাম